সো ফাইনাল গাইস, আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হবে জাস্ট ফর দীঘা ভ্রমণ। তো দীঘা ভ্রমণে আমি গিয়েছিলাম প্রায় আজ থেকে 2-3 মাস আগে। তো আজকের ভিডিওটা ছাড়ার কারণ হচ্ছে অনেকদিন থেকে ভিডিও শ্যুট করিনি, তার জন্য ভাবলাম যে একটা ভিডিও আপলোডই করে দিই। তো তার জন্যই আজকের এই ভিডিওটা রেডি করা। তো তোমরা আই হোপ অনেকটাই মজা পাবে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কেননা ঠিক 2-3 মাস আগে দীঘার পরিস্থিতিটা আবহাওয়াটা কেমন ছিল তোমরা অবশ্যই দেখতে পাবে। সো গাইস, আমরা গিয়েছিলাম টোটাল 10 জন মতন। 10 জন বলতে জেঠু বাড়ির মেজদা, ছোটদা আর বোরদার ছেলে আর বোরদার মেয়ে, আর আমি ছিলাম, কৌশিতা ছিল, সুবন্দীপদা ছিল, টোটাল 10 জন মতো, জেঠিমা ছিল, এরকম টোটাল 10 জন মতো ছিল আর ড্রাইভারদার ছিল। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমরা একটা গাড়ি বুক করেছিলাম, প্রাইভেট কার, ওই প্রাইভেট কারেই গিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর ব্লগটি যদি ভালো লেগে থাকে ব্লগটা একটা লাইক করবে আর চ্যানেলে যারা নতুন এসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফাইনাল গাইস, আমরা এখন গাড়ির মধ্যে আছি। তো গাড়ির মধ্যে আমরা টোটাল 10 জন মতো আছি আর 10 জন মতনের মধ্যে তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে আছে আমার জিয়ারি আছে আর সুবন্দীপদা আছে। তো তোমাদেরকে দেখে দিচ্ছি। সো ফাইনাল গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার জিয়ারি আর ইয়ে হচ্ছে সুবন্দীপদা, আর পিছনে আমি আছি, কৌশিকদা আছে, আরও অনেকে আছে। সো ফাইনাল গাইস, আমরা দীঘা পৌঁছে গেছি আর এসে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি আর হোটেলের বিলটা দিলাম না তোমাদেরকে, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ফাইনাল গাইস, দাদাটা গেছে সামনে গেট দোকানের দিকে। তো তোমাদের প্রথমে দেখে দিচ্ছি দীঘার বিল্ডিংগুলো এরকমই আছে আর লোক সংখ্যা খুবই কম। আর সামনে দাদাটাকে দেখতে পাচ্ছ, কৌশিকদা আছে আর হোটেলে এখানে সমদীপদা থাকে, সমদীপদা এসছে। কি নেবে স্যার? গার্লফ্রেন্ডের জন্য, তাই তো? ওইটা নিচ্ছ নাকি? নিলে টাটা অ্যানিভার্সারি। হ্যাঁ, উঠলে ভালো ছিল দাদাটা। ফ্যামিলি এটা কি? ওটা এই গোলগুলা বেশি হয়েছে। কোনটা দেখি? ওটা দেখি, ও দাম বেশি দেবে 270। এ হ্যাঁ, মাই চয়েস। এরকম লেখাবে? এরকম যদি লেখে তাহলে এটা নেবো। আচ্ছা, এরকম যেন ডিজাইনটা হয়। এদিকে আসো দাদা, চলো। এই এরকম ডিজাইনটা যেন হয়, এটা হবে তো? সেম ডিজাইন করে দাও। চলো, এই কাপেলকে এই বানানো হবে। ওকে, ভালো লাগছে কিন্তু ও এত বেকার। চলো, কত সময় লাগবে লিখতে? সো ফাইনাল গাইস, এখানে কৌশিকদার, কৌশিকদার গার্লফ্রেন্ডের নাম লেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর দীঘায় ভাই সত্যি বলবো, মানে হাওয়াটা খুব ঠান্ডা, বাতাসগুলো যে হচ্ছে খুব ঠান্ডা হাওয়া আর উত্তাল সমুদ্র। তোমাদের ঠিক দেখাবো আর দেখতেই পারবে তোমরা। সো ফাইনাল গাইস, এটা কমপ্লিট। এবার জিয়ারি ডাকছে, এখানে দাদা বৌদির জন্য মানিপার্স কিছু নেবে আর মানিপার্স দেখার পরে ডাইরেক্ট চলে যাবো দীঘা বিচের দিকে। তো তোমরা দেখতে পাবে, দেখো লাস্ট কি আছে ট্রেন্ডিং, এগুলো চলে না, ওগুলো চলে না, এরকম স্টাইলে কি আছে বৌদি জানে না। এরকম লেদারের উপরে কিছু কিরকম প্রাইস আছে এগুলো? হ্যাঁ,
ফাইনাল গাইস কৌশিকদা ডাকলো আমাকে, আর আমি চলে গেলাম। সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো ফাইনালি দীঘা বিচে তোমরা দেখতে পাচ্ছ, দীঘা সমুদ্রের যা উত্তাল সমুদ্র তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, তো খুব উত্তাল সমুদ্র। আর আমরা এখানে প্রায় 2 ঘন্টা মতো স্নান করেছিলাম, তারপরে বাথরুমে স্নান টান করে, তারপরে ড্রেস আপ চেঞ্জ চেঞ্জ করে, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট শঙ্করপুরের দিকে গিয়েছিলাম। তোমাদের শঙ্করপুরের ভিউটা একবার দেখিয়ে দেবো, তার আগে তোমরা দেখে নাও যে দীঘা সমুদ্রের ভিউটা কীরকম আছে এখন, ঠিক আছে? তো চলো ফাইনাল গাইস। এই ক্যামেরাটা কিন্তু আমি করে নিই, আমি বলে ভালো করেই করতাম। আর এই ক্যামেরাটা দেখতে গাইস আমার দাদার থেকে দিয়েছিলাম, ছোটো ছেলে করেছিল, তার জন্য ক্যামেরাটা ঠিকঠাক করতে পারেনি। তো আমি স্নান করছিলাম এই সময়, তো তার কোনো গোসল নেই বা ওয়াটার কিছু নেই যে স্নান করতে গিয়ে ভালো করে দেখাবো, তো ছুটে হবে। তো ফাইনাল গাইস আপনারা দেখতেই পেলেন এই দীঘা সমুদ্রের ঢেউটা, আর মানে অতিরিক্ত ঢেউ, আর যে স্নান যে করেছিলাম খুবই ভয়ানকভাবেই মানে ঢেউ উঠে পড়েছিলাম আমরা। তো সে যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করে থাকো, আর ঢেউগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী অবস্থা। আর তোমাদেরকে বলে রাখছি যে আমরা পৌঁছে গিয়েছিলাম, শঙ্করপুরে গিয়েছিলাম, তো শঙ্করপুরের ভিউটা দেখতে দেবো, আর আমাদের স্নান টান কমপ্লিট, এবার এখানে খাওয়া দাওয়া করে নেবো। সেই খাওয়া দাওয়ার যে আমরা যখন ছিলাম আমার টোটাল ফুল ফ্যামিলিকে দেখিয়ে দিচ্ছি, এই এই কজনই ছিলাম আমরা, আরও সামনে আছে আদারা যাচ্ছে, ঠিক আছে? তো টোটাল 10 জন মতো ছিলাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর শঙ্করপুরের ভিউটা দেখতে হবে, আর শঙ্করপুরে হ্যাভি মডিফাই করা আছে জায়গাটা, হ্যাভি স্টাইলিশ হয়েছে ফার্স্টের মতো করে, তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে আবার এসে দেখাচ্ছি। তো ফাইনাল গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর গাড়িতে বসে পড়েছি, আর আমরা ডাইরেক্ট যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও আমরা ডাইরেক্ট যাচ্ছি শঙ্করপুরের দিকে, তো শঙ্করপুরের ভিউটা তোমরা সবাই দেখতে পাবে। আর এটা হচ্ছে শঙ্করপুরে যাওয়ার পথে যে গেটটা পড়ে, সেই গেটটা দেখতে পাচ্ছ এখানে। আর আমার ক্যামেরায় একটা প্রবলেম চলে এসেছে যে ক্যামেরাটা ব্লার রয়েছে, আর ব্লারটা ঠিক করার জন্য কী করতেও যায় না, মোটামুটি এখন ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করতে পারছি না। তো ভিডিও দেবো রেগুলারলি, কিন্তু এখন কিছু প্রবলেমের জন্য হচ্ছে না। আর আমি মেডিকেলে কাজ করি, তার জন্য মেডিকেলের চাপের জন্য ঠিকঠাক মতো ভিডিও তৈরি করতে পারছি না, ভিডিও এডিট হয় তৈরি হয়ে যাচ্ছে, এডিট করতে টাইম পাচ্ছি না, এরকমই করে কেটে যাচ্ছে। আর একটা ল্যাপটপ নেবো বা ডেস্কটপ কিছু একটা নেবো, রিসেন্টলি নেবো, আর নেওয়ার পরেই ভিডিও এডিটিং করবো, আর একটা ক্যামেরাও নেবো ভাবছি। তো দেখা যাক কবে কি নেই, তোমাদেরকে দেখাবো আমি। আর ওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখতে পাচ্ছ সাইডে কত বোর্ড আছে, আমার ফোনটা ক্যামেরাটা ব্লার হয়ে আছে বলে বুঝতে পারছেন না, তো আমি সামনে গিয়ে দেখে দিচ্ছি যে কতগুলো বোর্ড আছে। এখান থেকেই সবাই ফিশিংয়ে বেরোয়, মাছ সমুদ্রে মাছ ধরতে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে দেখে দিচ্ছি যে কত বোর্ড টোট কত কিছু রয়েছে, সব কিছু তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে? এগুলো সব স্ট্যাচুগুলো, এগুলো দেখাচ্ছি, এগুলো স্ট্যাচুগুলো। তো ফাইনালি গাইস তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর তোমাদেরকে ব্লগ নিয়ে আসবো, আর এত লং ব্লগ শ্যুট করবো না,
রেসিপি কত শর্টে দেওয়া যায়। আর ফুড ব্লগ করবো ভাবছি, কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না যে কী ব্লগটা চাইছো তোমরা, কী ব্লগটা দেখতে পছন্দ করবে, প্র্যাঙ্ক ফুড কীটা চাইছো সেটা আমাকে দেখে বলতে হবে। আর ফাইনাল গাইস তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি আমরা গাড়ি থেকে, নেমে পড়েছি, আর আমার অবস্থাটা ঠিক এরকম। আর সামনে আছে কৌশিকদা, আর এখানে গেটটা খুবই সুন্দর, তো তোমরা দেখতে পাচ্ছ ঢোকার মুখটা খুবই গুড পজিশন লাগছে, আর লোকেশান অনুযায়ী ভিউটাও খুবই সুন্দর। আর দীঘায়ও এত সুন্দর ঢোকার এ করেনি, কিন্তু এখানে করেছে, আর এখানে সব কিছুই ভালো লাগছে। আর জাস্ট পার্কটা খুবই সুন্দর করেছে, মডিফাই করেছে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা আকাশটার ভিউটা দেখে নাও, খুবই সুন্দর লাগছে, আর সামনে সমুদ্র। আর শঙ্করপুরের একটাই জিনিস ভালো যে ওই ব্রিজের যে ঢিপিগুলো করেছে না, ওইটাই খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে স্নান করতে পারবে। আর ওখানে তো এত পাথর টাথর দেওয়া আছে, আমার কৌশিকদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, জলের ঢেউয়ে আছড়ে দিয়েছিলো, একদম পিট টিট সব ছিঁড়ে গিয়েছিলো, কিন্তু এখানে এতটা হওয়ার নয়, কেননা ভালোভাবেই ডিপি দেওয়া আছে, ধরে সবাই বসতে পারবে, স্নানও করতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা, আর খুবই সুন্দর ভিউ, বসার সিট টিট খুব অপূর্ব সিনারিও করে রেখেছে। আর সে যাই হোক, আর এখানে শুধু লোক সংখ্যা কম, আর আমরা এমন সময় গিয়েছিলাম ঠিক অনেকই কম লোকজন ছিল, আর আগেও দীঘা গিয়েছি কিন্তু ওখানে প্রচুর লোকজন ছিল। দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার তা ভিডিও করছে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলের ঢেউটা কীরকম আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি নিচে থেকে একটু নেমে যাই, নেমে তোমাদেরকে দেখাচ্ছি জলের ঢেউ টেউগুলো কেমন আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জল পুরো আছড়ে দিচ্ছে, তো এরকম অবস্থা। আর ওনারা সবাই বিচের সাইডে গিয়েছে, আর আমি এদিকে ভিডিও করছি, তো তোমরা প্লিজ ভিডিওটা এক লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি ভিডিও আপলোড করতে থাকবো, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার সব করতে থাকবো। আর এটিগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে, আর উত্তাল সমুদ্র তোমরা দেখে নাও, যাবো, তো তোমরা ব্লগটা একটু সাপোর্ট দেখাবে, সাপোর্ট বলতে তোমাদের ভালোবাসাই চাই, আর তোমরা অনেক আমার ভিডিওতে ভালোবাসা দাও। আমরা ফুড ব্লগ করেছিলাম, ওখানে অনেক কমেন্ট হয়েছে, আর অনেকটাই মোটিভ হয়েছিলাম, কেননা অনেকগুলোই ভিউ এসেছিলো। আর সেটাই হোক, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার কাছে রেগুলারলি ভিডিও আনতে থাকবো। জাস্ট একটু সময়ের প্রবলেম হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, সময়টাকেও মেনটেন করে ভিডিও নিয়ে আসবো। দেখো ঢেউগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এত বড় বড় বিশাল বিশাল ঢেউ উঠছে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শঙ্করপুরের পুরো ভিউটা। আমি কৌশিকদার ক্যামেরায় রেকর্ড করেছিলাম, সেই রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে নাও কৌশিকদার ক্যামেরার ভিউ আর শঙ্করপুরের ফুল ভিউ পুরো দিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখে নাও। তো ফাইনালি এখানে কোনো ফটোও শ্যুট করতে ডাকছে, আমি ফটোগুলোও শ্যুট করবো, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কৌশিকদার ফোনের ক্যামেরাটা খুবই ক্লিয়ার, আর তোমাদেরকে ওই ক্যামেরারই ফটো ফটো না, আমি ওই ভিডিও শ্যুট করে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কৌশিকদার ক্যামেরার ভিডিও, আর কৌশিকদার ক্যামেরার ভিডিও খুবই সুন্দর, সেটাই হোক। আর শঙ্করপুরের ভিউটা তোমরা দেখে নাও কত সুন্দর মডিফাই করা আছে, পাথর দিয়ে এত বড় বড় ডিপি করে রেখেছে, সার্ক দিয়েছে। তো চলো আজকে ভিডিওতে এটুকুই, তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তো আজকের মতো এটুকুই, বাই বাই।